আপনি? হ্যাঁ স্যার, থাকতে না পেরে আমি নিজেই চলে এলাম। বুঝতে পারি? বসুন। থ্যাংক ইউ। দেখুন স্যার, ব্রজলালরা পুরো হসপিটালটাকে একেবারে নরক বানিয়ে ছেড়েছে। কেউ কিছু বলতে পারে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। এসব কি হচ্ছে বলুন তো? তাই নাকি? হ্যাঁ, তবে আর বলছি কি, তারপরে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তা এর পেছনে ব্রজলালদেরই হাত আছে, আপনি জানলেন কি করে? এটা কি আর কারোর বলার অপেক্ষা রাখে স্যার? দেখুন স্যার, ওরা ছাড়া এত বড় একটা দুষ্কর্ম করবার সাহস আর কার হবে বলুন তো? ও, তাই জন্য বুঝি ওদের সঙ্গে কদিন খুব গা মাখামাখি করছিলেন না? মানে আমার কানাঘুষায় যা খবর, আপনি নতুন ইউনিয়নটা ওদের সঙ্গেই তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। ঠিক বলেছেন স্যার, চালাচ্ছেন। কিন্তু যেদিন আমি জানতে পারলাম যে ওরা হসপিটালের নানা রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক সেদিন থেকে আমি ওদের সঙ্গে সমস্ত রকম সংস্রব একেবারে ছেড়ে দিয়েছি। ভালো, খুব ভালো। এবার দয়া করে আমার একটু কাজকর্ম করতে দিন। সারাদিন বহুত ধৈর্যতে গেছে, অনেক ঝুটঝামলা গেছে, আমার একটু কাজ করতে দিন। না স্যার, আমি আপনার কাজের সময় নষ্ট করবার জন্য এখানে আসিনি। আপনি কাজের মানুষ, ব্যস্ত মানুষ, নিশ্চয়ই মন দিয়ে কাজ করবেন। আমি আসলে এসেছিলাম আপনার ওই সাহসী পদক্ষেপের জন্য আপনাকে একটা অভিনন্দন জানাতে। সাহসী পদক্ষেপ? তা নয় তো কি, এই যে আপনি তদন্ত হবে বলে একটা আশ্বাস দিয়েছেন। অবশ্য স্যার, আমি জানি না যে শেষ পর্যন্ত ওই শশাঙ্ক বাবুদের চাপে আপনি পাল্টি খাবেন কিনা। না মানে আপনি যদি তা না করেন, মানে মানে আপনি যদি ওই তদন্ত করাবেন, এই ব্যাপারটার উপরে স্টিক করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। দেখুন মশাই, আমি ডিসিশন নিয়েছি তদন্ত হবে, সেটা হবেই, কারো কোনো কথায় এর অন্যথা হবে না। হ্যাঁ, আরে সেই জন্যই তো, সেই জন্যই তো আমি নিজে এসেছি আপনাকে অভিনন্দন জানাতে। স্যার, আপনি শুধু তদন্তটা একবার করান, হ্যাঁ, তাহলেই দেখবেন ওই শশাঙ্ক বাবুদের মুখোশটা কেমন খুলে গেছে। আমার ব্যাড লাগ স্যার, আসলে আমি ইনফরমেশনটা পেলাম একটু লেটে, পেশেন্ট পার্টিকেও ঠিক মতো ধরতে পারলাম না। নাহলে নাহলে কি, পেশেন্ট পার্টির সঙ্গে মিলে ঝামেলাটা একটু বাড়াতেন, ওসব করে আপনার কোনো লাভ হবে না। এটা হসপিটালের ইন্টারনাল অ্যাফেয়ার, যা হবে আমার ডিসিশনে হবে, আপনারা দয়া করে ইন্টারফেয়ার করতে আসবেন না। আপনার চিন্তার কোনো কারণ নেই স্যার, আমি এই মুহূর্তে কোনো কিছুই করছি না, আমি শুধু অপেক্ষা করে আছি তদন্তের ফলাফলটা জানবার জন্য। তারপরে দেখবেন স্যার, এই মদন ঘোষের কেরামতি, আমি নিজে এসে শশাঙ্ক বাবুদের ইউনিয়ন অফিসে তালা লাগিয়ে দিয়ে যাব, এই কথা আপনার সামনে বলে গেলাম। হ্যাঁ, দেখুন মশাই, আপনার যা করবার তাই করবেন, তালা ঝুলান, চাবি ঝুলান, আমার কিচ্ছু বলার কিছু নেই। আমাকে দয়া করে কাজ করতে দিন, ডিস্টার্ব করবেন না প্লিজ। আপনি এখন আসুন প্লিজ। স্যার দেখুন, আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমি যাচ্ছি। শুধু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে স্যার। দেখুন, আপনি যে তদন্তের আদেশ দিয়েছেন, মানে হবে বলে যে কথা দিয়েছেন, সেই কথাটা যেন থাকে, মানে তদন্তটা যেন শেষ পর্যন্ত হয়, এটা কিন্তু আপনি কাইন্ডলি দেখবেন স্যার। এটাই শুধু আমার রিকোয়েস্ট। আসলে এই ধরনের একটা ঘৃণ্য জঘন্য কাজ যারা করেছে, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা কিন্তু আমি চাই স্যার। আমি সরি স্যার, আপনার অনেক মূল্যবান সময় আমি নষ্ট করে দিলাম। তাহলে আজকে উঠি। হ্যাঁ প্লিজ। আপনি আসি স্যার। হ্যাঁ আসুন। তুমি যে কি চিস, কত বড় বকধার্মিক তা আমার জানা আছে। ডক্টর পান্ডে। ইয়েস স্যার। একটু এই জিনিস বেশি দিন চলতে দেওয়া যায় না, উই মাস্ট রেইজ আওয়ার ভয়েস। রাইট স্যার, আমি আপনাকে আগেই বলেছি, এইভাবে চুপ করে থাকার কোনো মানেই হয় না। উই আর অলসো ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ইনস্টিটিউশন, আমরা অনেকদিন ধরে কিন্তু কাজ করছি, আমাদের অ্যাটাচমেন্ট অনেক ডিপ। উনি যদি মনে করেন যে এই হাসপাতালের সুনামের পেছনে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তো পরিষ্কার উনি সেটা বলে দিন।
তাহলে আমরা প্রাইভেট প্র্যাকটিসে আরো বেশি করে কনসেন্ট্রেট করব কিন্তু আপনারা আমার হিউমিলিয়েশনের কথা একবার ভাবুন হ্যাঁ আমার তো ধারণা না ধারণা কেন স্যার এটা আমার নিশ্চিত বিশ্বাস গেট পেছনে পান্ডে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করছে হ্যাঁ আমাকে বিপদে ফেলার চক্রান্ত তাহলে ভাবুন ভাবুন যে একটা পেশেন্ট পার্টি এক ঘন্টা আগে ডেড বডি রিসিভ করে নিয়ে চলে গেল দশ মিনিট বাদে একটা ফলস অ্যালিগেশন নিয়ে এলো আর আমাদের হসপিটাল সুপার সেটাকে এন্টারটেইন এটা কি মামা বাড়ির আবদার নাকি আজকে আমার ডিপার্টমেন্টে ঘটেছে কালকে আপনাদের ডিপার্টমেন্টও করতে পারে সেই জন্য আমাদের সবাই মিলে প্রতিবাদ করা উচিত আমার তো মনে হয় কাল ফার্স্ট আওয়ারে আমরা সবাই মিলে সুপার কাছে যাওয়া দরকার আচ্ছা স্যার ওয়াই কাল ওয়াই নট আজ টুডে টুডে একবার যদি সুপার অর্ডারটা দিয়ে ফেলেন তবে সেটাকে উইথড্র করাটা খুব একটা সহজ কাজ হবে তাই আমি বলছি যে আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই কিন্তু নিউ লাইফ নার্সিং হোমে একটা ডেলিভারি কেস আছে অবশ্য সিজে তাহলে ঘন্টাখানেকের মধ্যে বেরোতে না পারলে কিন্তু আরে বাবা আমাকেও তো এই ঘন্টাখানেকের মধ্যে আমার চেম্বারের দিকে রওনা হতে হবে অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে ধরুন জাস্ট বেরোবার আগে আই মিন ঘন্টা আধেক পরে গিয়ে যদি আমরা ওর সঙ্গে মিট করি দ্যাটস ফাইন তাহলে খুব ভালো হয় তাহলে এক কাজ করা যাক সব গোজগাজ করে একেবারে যাওয়ার পথে আমরা সুপারের সঙ্গে মিট করে যেতে পারি ওকে ফাইন ফাইন তাহলে আমি আমার কাজকর্ম গুছিয়ে নিচ্ছি রাইট আরে দাঁড়া 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 আমাকে যেতে হবে আমার জন্য একজন আবার ওই অপেক্ষা করে থাকবে তাই নাকি হ্যাঁ তাহলে ওই কথাই রইল আমরা আধ ঘন্টা বাদে মিট করছি ওই ডক্টর শ্যাম্পুই আর ডক্টর দাশগুপ্ত এদের একটু বসতে বলবেন নিশ্চয় আমি আসছি ওকে ওকে বাই বাই এলাম স্যার ওকে হ্যালো তাহলে প্রজলান আমার কাছে ফিরে আসতে হলো তো জার্সির রং আর বদল করা হলো না না দাদা সত্যি কথা বলছি আমরা কিন্তু কোনো পার্টিতেই নেই দাদা হ্যাঁ দাদা বিশ্বাস করুন দাদা আমরা আমরা আপনার পার্টিতে হ্যাঁ আপনার পার্টি আমার পার্টি দামের কল দেখেছিস কোনোদিনও আমিও কোনোদিন দেখিনি বুঝলি তবে শুনেছি বাতাস দিলে নাকি সেটা নড়ে কথা বলে না দম্মের কল বাতাসে নড়ে তাহলে প্রজলাল তোদের আবার আমার কাছে ফিরে আসতে হলো হ্যাঁ মদন ঘোষ তোদের কিছু করতে পারলো না নারী বলছি দাদা মানে মা কালী দিব্যি দিয়ে বলছি মানে মদন ঘোষের পার্টিতে আমাদের ফেরবার কোনো মানে ধান্দাই ছিল না বিশ্বাস করুন দাদা সত্য কথা বলছি মানে জানেন তো মদন না আমাকে ফেরাতে ছিল কি বই দাদা জানেন তো নির্মল দাকে বলেছিল একটা মোটা মাইনের কে রে থামলি কেন হ্যাঁ তাহলে নির্মল দা চাকরিটা নিতে রাজি হলে তোরা সুসুর করে ওই মদন বাবুর পার্টিতে ভিড়ে যেতিস তাই তো এমা দিদি দাদা কি কি বলছেন আপনি আমরা তো মদন ঘোষকে একটু খেলাচ্ছিলাম খেলাচ্ছিলাম দাদা বল বল হ্যাঁ বল কি বলতে এসেছিল তবে একটা কথা খুব ভালো করে মনে রাখিস ওই সুদিনে মদন বাবুর সাথে সঙ্গত করবি আর বিপদে পড়লি এসে আমার কাছে কেঁদে পড়বি এটা চলবে না দাদা হারগিস না বিশ্বাস করুন মদন ঘোষকে দেখলে না মুটকা ভেটকে থাকবো কোনো কথা বলবো না সোজা কর কথা বলবি অবশ্যই কথা বলবি কথা না বললে জানবি কি করে যে ওরা কি বলতে চাইছে ওরা কি বলতে চাইছে সেটা শুনবি আর এসে আমার কাছে জানাবি কেমন নিশ্চয়ই দাদা মানে এবার থেকে যা দেখবো যা শুনবো সব এসে আপনার কাছে পরিষ্কার করে গুছিয়ে বল ঠিক যা শুনবি এসে আমার কাছে আর আরেকটা জিনিস কোনোদিনও খাবি না বুঝলি পাল্টি পাল্টি ডিগবাজি কোনোদিনও খাবি না হ্যাঁ এবার বল তোরা কি বলতে এসছিস অবশ্য তোরা কি বলবি সেটা আমার ভালো করে জানা আছে তবু তোদের মুখ থেকে শুনতে চাই হ্যাঁ দাদা মানে হয়েছে কি দাদা কার্ডিওলজি ডিপার্টমেন্টে একটা সুটকো বুড়ো বুকের মধ্যে পেসমেকার যন্ত্রটা ছিল সে মরে যাওয়ার পর মরবার পর বুক থেকে কেউ পেসমেকারটা খুলে নিয়েছে এই তো হ্যাঁ দাদা মানে আপনি তো জানেন যে দাদা মানে ওই পেশেন্ট পার্টি এসে খুব হুজ্জুতি করছিল আর সুপার বলেছে ওই নিয়ে নাকি তদন্ত করবে তো করুক না তদন্ত তোদের এত চিন্তার কি আছে তদন্ত করলে যে দোষী প্রমাণিত হবে সে শাস্তি পাবে
না দাদা, আপনি তো জানেন ওইসব তদন্ত বন্ধ সব বুজরুকি, ওই সবার পরে এসে আমাদেরই ধরবে দাদা। কি সুনাম তোদের, হ্যাঁ ভেবে দেখেছিস দাদা? আমাদের মাথার উপরে এই বিপদ, আর আপনি ঠাট্টা করছেন দাদা। ঠাট্টা কেন করবো, হ্যাঁ তোদের নিয়ে ঠাট্টা কেন করবো, যা সত্যি সেটাই তো বলছি। হেন দুষ্কর্ম নেই যাতরা করিস না, আর বিপদে পড়ে এসেই আমার কাছে কান্নাকাটি করবি, তাই না? ভেবে দেখেছিস যে তোদের জন্য পার্টিটার কতখানি বদনাম হচ্ছে? কেন দাদা, আমরা তো সাধ্যমতো পার্টির সেবা করছি। এই তো ছ মাস আগে আপনি ওই পার্টির একটা কোনো কনভেনশন করলেন। কি করলাম? ভেনশন দাদা? না না না, কোনো কনভেনশন। দ্যাটস স্টুপিড, ওটা কোনো কনভেনশন নয়, ওটা হলো কোনো কনভেনশন। ও সে যাই হোক, আপনারা করলেন এবং ক্রিকেটে করলেন, তো তখন আপনি বললেন যে 15,000 টাকা সে ব্যাপারে তুলে দিতে। আমরা দিয়েছি কিনা মানে চল না, ও সমস্ত কথা এখন থাক। তাহলে বলছি যে সুপার বলেছে যে তদন্ত হবে। হ্যাঁ দাদা, পেশেন্ট পার্টি তো বডির ডেলিভারি আগেই নিয়ে নিয়েছিল, তাই না? হ্যাঁ দাদা, সেটাই তো সুপার সাহেব শুনতে চাইছেন না। শুনবে শুনবে, নিশ্চয়ই শুনবে, না শুনলে তো ওনারই বিপদ। যদি না শুনেন, যদি যদি কিছু নেই, ওনাকে শুনতে হবে। তদন্ত শুরু হলে শুধু তোদের নিয়ে নাড়াঘাটা হবে কেন, এই দেবতাদের নিয়েও যাতে টানাটানি হয় তার ব্যবস্থা করে দেবো আমি। তখন বুঝতে পারবে যে কেঁচো খুঁড়তে কেমন সাপ বেরিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। তদন্তের আদেশ দিয়ে সুপার একদম ঠিক কাজ করেছে। আসলে আসলে এতদিন উনি ব্রজলালদের ওই কীর্তিকলাপগুলোকে আড়াল করতে চাইছিলেন আর কি, তো এবারে বোধ হয় সেটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তাই নিতান্ত বাধ্য হয়ে তদন্তের আদেশ দিয়েছেন আর কি। আদেশ আদেশ দিয়ে কি হবে, ব্রজলাল তদন্তটা করতেই দেবে না। হ্যাঁ, আর এ ব্যাপারে রীতিমতো রীতিমতো তোমার ইয়ে করার চেষ্টা করা হচ্ছে, কি বলে জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে জানো। আচ্ছা শুনছিলাম মদনদা, ওই সুপারকে নাকি চাপ সৃষ্টি করছে ইউনিয়ন যাতে তদন্তটা না হয়। চাপ দিলেই হলো, হ্যাঁ মামার বাড়ি, এরকম একটা ঘটনা ঘটে গেল, পেশেন্ট মারা যেতে না যেতেই তার বুক থেকে খাবলে খুবলে পেসমেকারটা বের করে নেওয়া। আচ্ছা আচ্ছা, তোরাই বল, কোনো সভ্য দেশে ভদ্র সমাজে এই ধরনের ঘটনা ঘটে? আচ্ছা আচ্ছা, এরপর পেশেন্টরা কোন ভরসায় এই স্পন্দন হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসবে বলতো? এক ঘর কথা বলেছো মদনদা, এক ঘর কথা বলেছো। আরে এইভাবে ব্রজলালরা দিনের পর দিন কুকীর্তি করে টুপাইস কমিয়ে যাবে এ চলতে দেওয়া যায় না। এবার কিন্তু ওদের একটু উচিত শিক্ষা দিতে হবে। শিক্ষা ওরা পাবে, আর কয়েকদিনের মধ্যেই ওদের এই কুকীর্তি সব ফাঁস হয়ে যাবে। আরে বাবা, তদন্তটা শুধু একবার হতে দে না। আরে ওখানেই তো সব থেকে বড় ভাবনা, আমাদের হসপিটালের বেশ কিছু ডাক্তার ওদের পেছন থেকে মদত দিয়েই চলেছে, ডক্টর বর্ধন, ডক্টর পাণ্ডে, ডক্টর লাহিড়ি, আরও অনেকে। ওরা সবসময় ব্রজলালের হয়েই কথা বলে চলেছে। আরে বাবা, এসব নিয়ে তোদের মাথা ঘামাতে হবে না, আমি এখন একটু সুপারের ঘরে যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু ওনাকে খুব স্পষ্টভাবে বলে দিয়ে আসবো যে উনি যদি কোনো চাপের কাছে মাথা নত করে এই তদন্ত বন্ধের আদেশ দেন, তাহলে অন্তত আমি কিন্তু ছেড়ে কথা বলব। হ্যাঁ ম্যাম, এটা ঠিক যে এখানকার কিছু করাপ্টেড ডাক্তাররা ব্রজলালদের মদত দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি এটাও তো ঠিক, এখানে এমন কিছু ডাক্তার আছেন যারা আলটিমেটলি স্পন্দনের মঙ্গল চান, ভালো চান, তারা কিন্তু একসময় না একসময় এসে ঠিক তোদের পাশে দাঁড়াবে। এক ঘর কথা, আলবাত বলেছো, আলবাত বলেছো। এই তো হয়তো ডাক্তার মুখার্জি, তারপর ডাক্তার সেন, আরে এরাও না ওই সুপারের উপর রীতিমতো চাপ সৃষ্টি করে যাচ্ছেন যাতে তদন্তটা হয়। কারণ কি জানো, এরাও রীতিমতো তিতিবিরক্ত এই এই সমস্ত ব্রজলালদের উপর। আরে বাবা, সেটাই তো স্বাভাবিক, এইভাবে তো হসপিটাল চলে না। এই সমস্ত ব্যাড এলিমেন্ট এখানে যতক্ষণ আছে ততক্ষণ এই স্পন্দন হসপিটালের দুর্নাম কিন্তু ঘুচবে না। একটা কথা বলবো মদনদা? হ্যাঁ বল বল। আচ্ছা ধরো ওরা যদি আবার আপনার কাছে ফিরে আসে, কোনো চিন্তার কারণ নেই, আমি আর ওদের পাত্তা টাত্তা দিচ্ছি না। আরে বাবা, আমি যদি জানতাম যে ওরা এরকম ব্যাড এলিমেন্ট, তাহলে কি আমি ওদের এন্টারটেন করতাম? ওসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যাকে তোরা এখন সব যে যার কাজের জায়গায় চলে যা, যে মন্দির কাজকর্ম কর, আমি একটু ওই সুপারের কাছ থেকে ঘুরে আসছি। ঠিক আছে। আর একটা কথা দেখ, আমি একা তো কোনো কিছু করতে পারবো না, তোদের সকলকে মিলে কিন্তু একটা ইউনিটি তৈরি করতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা, আমরা কিন্তু খুব শীঘ্রই স্পন্দন হসপিটাল একটা ইউনিয়ন তৈরি করতে চলেছি। এই সমস্ত ব্রজলাল, হ্যাঁ শশাঙ্ক দাস, ওদের দাদাগিরি খুব বেশি দিনে এই হসপিটালে চলবে না।
গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। দেখুন মশাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি, আপনি পরে আসবেন। ঝামেলা? কিসের ঝামেলা স্যার? দেখুন, আপনার সঙ্গে কথা বলার আমার সময় নেই, আপনি প্লিজ পরে আসবেন, আমার কোনো টাইম নেই বলেছি না বলেছি আপনি শুনুন স্যার, জাস্ট এক মিনিট স্যার। দেখুন, ঝামেলার মধ্যে তো আপনি একা নেই স্যার, ঝামেলার মধ্যে তো আমিও, মানে আমার ইউনিয়নের মেম্বাররাও আছে, মানে যাদের অহরাত্র পরিশ্রমে হসপিটালটা ভালোভাবে চলে তারা একটা প্রচণ্ড ঝামেলার মধ্যে পড়েছে, আর সেই ঝামেলাটা আপনার নোটিশে আনবার জন্য, মানে আপনার কাছে নিবেদন করবার জন্যে তারা মুখপাত্র হিসাবে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। স্বয়ং কালিদাস এসে গেলেন? হোয়াট ইউ মিন? আমি তো দুর্বোধ্য ভাষায় কথা বলিনি, খুব সোজা কথাই বলেছি। আপনি তদন্ত করতে চাইলে করুন, কিন্তু সেটা নিরপেক্ষ হোক। শুধুমাত্র আমার ইউনিয়নের মেম্বারদের হ্যারাস করছেন কেন? কি বলতে চাইছেন আপনি? না না, আপনি কি চান যে স্টাফেদের সঙ্গে ডাক্তারদেরও আমি তদন্ত কমিশনের সামনে দাঁড় করিয়ে দেব? কেন নয় বলুন তো, কেন নয়? হ্যাঁ, মনে করুন ঘরের মধ্যে থেকে একটা দামি জিনিস চুরি গেল, আপনি কোট প্যান্ট পরা লোকগুলোকে ছেড়ে দিলেন, বেছে বেছে ওই সাধারণ জামা কাপড় পরা লোকগুলোকে সন্দেহ করলেন, সেটা তো না, সেটা তো হতে পারে না কোনো মতেই না। ওই কোটের আড়ালে যে দামি জিনিসটা লুকিয়ে রাখেনি সেটা আপনি জানছেন কি করে? কাজেই আপনাকে, কাজেই আমাকে ওই ডাক্তারদেরও সন্দেহ তালিকায় রাখতে হবে। সত্যি মশাই, মাঝে মধ্যে এমন কল্পনাপ্রবণ হয়ে ওঠেন না আপনারা? আই বেগ ইউর পার্ডন স্যার, কথাটা বোধহয় কল্পনাপ্রবণ ঠিক হল, ওটা হবে বাস্তব মুখী। হ্যাঁ, মানে সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর, এ থিওরি তো আজকের দিনে চলে না, আপনাকে নিরপেক্ষ হতে হবে স্যার। অসম্ভব, আপনি এসব উদ্ভট দাবি নিয়ে আমার কাছে আসবেন না প্লিজ। বড় বড় শব্দ, বাস্তবমুখী, জীবনমুখী। দেখুন মশাই, আমি কোনো মতেই ডাক্তারদের অসম্মানিত করতে পারব না, ব্যাস। তাহলে কনসিকোয়েন্স ফেস করবার জন্য প্রস্তুত কি করবেন বলুন তো মশাই? কি ভয় দেখাচ্ছেন আপনি, কি করবেন? ভয় দেখাচ্ছি, একটু ভয় দেখাচ্ছি। এই স্পন্দন হসপিটালে এর আগে কখনো যা ঘটেনি এবার সেটাই ঘটবে, সেটা আপনাকে আগে থেকে জানিয়ে দেবে। যদি হসপিটালের সব স্টাফরা স্ট্রাইক করে, পারবেন তো ওই ডাক্তারদের দিয়ে হসপিটালটা চালাতে? স্ট্রাইক? কি বলছেন আপনি? কি আপনি বাইরে কেন, এখনো বাড়ি যাননি? এই মাত্র যাবো যাবো করছিলাম, ভাবলাম একবার উঁকি মেরে দেখি আপনি আছেন কিনা। তা এটা কি উঁকি মারা বলে না শ্বশুরে প্রবেশ করা বলে? আপনি খুব ব্যস্ত আছেন এবং আমার আশাতে আপনি ডিস্টার্বড বোধ করেছেন, আমি শ্বশুরে প্রস্থান করব। দান 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 দান, একটা কথা আমাকে খুলে বলুন তো, আপনি সব কথা এরকম ফোঁস করে ওঠেন কেন? আপনি বরঞ্চ কালকে একবার প্রেশারটা চেক করিয়ে নেবেন। প্রেশার চেক করানোর কি আছে? আপনার কথা শুনে মনে হলো যে আমার শ্বশুরের প্রবেশ আপনি খুশি হননি, তাই বললাম। আমি খুশি হইনি আপনি কি করে বুঝলেন? মুখ দেখে। মুখ দেখে? ও, তা আমার মুখ দেখে আপনি আর কি কি বুঝতে পারলেন? আরে অনেক কিছু বুঝতে পারি। কি বলবো বলুন। আমি বুঝতে পারি। দাঁড়ান দাঁড়ান, বসে বলুন। আচ্ছা, আপনি ভাবছিলেন আজ সারাটা দিন একটা উটকো ঝঞ্ঝাটে কেটে গেল। হ্যাঁ, উটকো ঝঞ্ঝাটে তো বটে। আসলে দেখুন, আমরা কেউই চাই না যে হসপিটালের মধ্যে এসব ম্যাল প্র্যাকটিস চলে। আসলে আগে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু পেশেন্ট পার্টি স্টেপ নেয়নি বলে আমরা অ্যাকশন নিতে পারিনি। তবে এখন আমরা ছাড়বো না, সুপারকে বলে যে দোষ করেছে তার শাস্তি দেওয়ার বন্দোবস্ত আমরা করবই। একে আপনি চলতেন কোথায় বলুন, মুখ দেখে আর কি বুঝতে পারলেন? মাফ করুন, এটা আবার কি হলো? আমার এক একটা কথার উত্তর আপনি এত বড় বড় করে কথা বলছেন, রাত অনেক হয়েছে আর বাড়ি যাওয়া আমার হবে না। ওহো, তাও তো বটে, রাত হয়ে গেছে, তা আপনি এখনো বাড়ি যাননি কেন? এর আগেও তো কতবার কত রাত্রির হয়েছে, কই তখন তো দুশ্চিন্তা করতে দেখিনি। আপনি তো আমার ঘরে উঁকি মারেননি। আর দরদ দেখাতে হবে না, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। না, এগিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। সে আমি জানি আপনি একা যেতে পারবেন, আসলে হসপিটালের পাশে রাস্তাটা খুব একটা সেফ নয়। এই তো কয়েকদিন আগেও সিস্টার সোনালীকে ভোজলালরা কিরকমভাবে ভয় দেখিয়েছে।
আর সেই জন্য আপনি এখন রোজ তাকে এসকর্ট করে পৌঁছে দিচ্ছেন। না না না, রোজ নয়, রাত হলে। আসলে আমার সামনে ওরা ঠিক সাহস পায় না। স্বাভাবিক, আপনি ছাড়া সোনালের প্রতি এত সদয় আর কে হবে? শুনুন, আপনাকে আমি একই কথা বলছি, ভয় পাবেন না, মনে মতো সাহস আনবেন। ওরা তো কাওয়ার্ড, সাহস দেখালে দেখবেন ওরা দৌড়ে পালিয়ে গেছে। থ্যাংক গড, আমাকে অন্তত আপনার এই উপদেশগুলো শুনতে হয় না। চলুন চলুন, বললাম তো আপনার যাওয়ার দরকার নেই। দেখুন, আমি সোনালির মতো অত সুন্দরীও নই, আর আমি এমন কোনো পোশাক পরে আসি না যা দেখে রাস্তায় লোকে আমাকে মন্তব্য করতে পারে। শুনুন, শুনছেন? Jealousy. Thy name is woman.